नमस्कार, आमी मोनालिसा दास, शिलुगुड़ी प्राइमरी टीचर्स ट्रेनिंग कॉलेज और शिलुगुड़ी तराई बीएड कॉलेजेर डीएलएड प्रथम वर्षेर छात्री। आशा करी तुम्हरा सकलेई खूब भालो आछो, सुस्थ आछो, सतर्क आछो। तुम्हरा सकलेई जानो जे आमादेर पुरो भारतवर्ष शुधु नय, आमादेर गोटा देश एक महामारीर कबले पड़ेछे। तो आमादेर एई महामारीर कबल थेके বাঁচার জন্য খুব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের বাইরে বেরোনো যাবে না, বাইরে বেরোলে গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। খুব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আশা করি আমরা খুব শীঘ্রই এই কঠিন সময় পার করে সেই আবার সুন্দর জীবনে ফিরে যাব। তো বলি যে আজকে আমার পাঠ্যের বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা। আজকে আমি বাংলা গল্প পড়াবো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের গল্প, পেজ নাম্বার 85। তো হয়তো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে তোমরা হয়তো কেউ তেমন জানো না, তো আমি সামান্য সংক্ষিপ্ত একটু বিবরণ দিব তার সম্পর্কে, তারপর আমরা মূল পাঠে ফিরে যাব। তো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1863 খ্রিস্টাব্দে ময়মনসিংহে, বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেছেন। তিনি শিশু কিশোরদের জন্যই বেশি লেখালেখি করেছেন, তিনি অর্থাৎ মানে ছোটদের জন্যই তার লেখা লেখা যে কবিতা গল্প সব বেশ বিখ্যাত হয়েছে। তার ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, টুনটুনির বই, তারপর সেকেলের কথা, তারপরে গুপি গাইন বাঘাবাইন, যেটা কিনা একটা বিখ্যাত সিনেমা, তোমরা হয়তো অনেকেই দেখেছো গুপি গাইন বাঘাবাইন, খুব বিখ্যাত। তিনি 1913 খ্রিস্টাব্দে একটি সন্দেশ পত্রিকা বের করেন, যেটি ছিল শিশুদের জন্য। সেখানে শিশুদের জন্য গল্প, কবিতা সব থাকতো। তো তিনি সন্দেশ নামে, সেই পত্রিকার নাম ছিল সন্দেশ। তারপরে তিনি কিন্তু খুব ভালো গানও করতেন, তিনি খুব ভালো সঙ্গীত শিল্পীও ছিলেন। তার সন্তানদের মধ্যে শুকলতা রাও, পূর্ণেন্দু চক্রবর্তী, সুকুমার রায় সকলেই মানে শিশু সাহিত্যিক হিসাবে কিন্তু সুখ্যাত রয়েছে, অর্থাৎ তারাও সকলেই শিশুদের নিয়েই বেশি লেখা লেখি করেছে। আর তিনি মারা যান 1915 খ্রিস্টাব্দে। আর একটা কথা বলি যে বোকা কুমিরের এই গল্প, এটি আমরা টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে, এটি টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা সংক্ষিপ্ত একটি ধারণা পেয়ে গেছো। তো আমরা এখন মূল বিষয়ে ফিরে যাব। তো চলো শুরু করা যাক বোকা কুমিরের কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না, সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল, তাই সে শেয়ালকে ঠকবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক কিন্তু তোমার। মানে তোমরা জানো যে শিয়াল খুবই চালাক আর কুমির ছিল খুবই বোকা। আর শিয়াল আর কুমির মিলে ঠিক করলো যে তারা আলুর চাষ করবে। এবার কুমির ভাবলো যে আলুগুলো গাছের ফল, সে ভাবিনি যে মাটির নিচে মানে গাছের মানে শেকড়ে এই ফলটা হয়, লেগে থাকে। তো সে ভাবিনি, সে হচ্ছে গাছের ওপরেই ফল হয়। তো সে বলল, তাহলে সে চালাকি করে বলল শিয়ালকে যে মাটির ওপরের ভাগটা কিন্তু আমার আর গোড়ার দিকটা তোমার, মানে নিচের দিকটা তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে, শিয়াল তো চালাক, শিয়াল তো জানে যে মাটির নিচে আলু হয়। তো সে বলল, ঠিক আছে আমি তাহলে আলুই নেব, আপনি ওপরেরটাই নিন। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছা কেটে তার বাড়িতে নিয়ে চলে গেল। মানে যখন আলু হলো, যখন সেই তুলবার সময় চলে এলো, তখন কুমির কী করলো, আলুর যে ওপরে
টুকু কেটে নিয়ে বাড়ি চলে গেল। সে তো মহা আনন্দে, তার কারণ সে জানতো গাছের উপরে ফল হয়, সে কেটে নিয়ে বাড়ি চলে গেল। এনে দেখে তাতে একটাও আলো নেই। এবার বাড়ি এনে সব দেখছে, গাছে তো একটাও আলো নেই। সে তখন মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি করে সব আলু তুলে নিয়ে গেছে। সে তারপর দেখলো যে শেয়াল মাঠে গিয়ে, মানে কুমির গাছগুলো কেটে নেওয়া আনার পর শেয়াল মাঠে গিয়ে সেই গোড়ার যে আলুগুলো সব তুলে নিয়ে বাড়ি গেছে। কুমির ভাবলে তাই তো, এবার বড্ড ঠকে গেছি, আচ্ছা আসছেবার দেখব। এবার কুমির ভাবলো আমি তো ঠকে গেলাম, এবার খুব বেশি ঠকে গেলাম, ঠিক আছে এর পরের বার আমি জিতব, আমি দেখব। ঠিক আছে, তো কুমির তো শিয়ালকে কিছু বলতে পারবে না, কারণ ও কুমির নিজেই বলেছিল শিয়ালকে যে আমি কিন্তু ওপরের দিকটা নেব। তখন শিয়াল তাই রাজি হয়েছিল, তো এখানে তাই কুমির কিছু আর বললো না, সে বললো যে পরের বার দেখা যাবে। তখন তারপর আবার তারা ঠিক করলো ধানের চাষ করবে। এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না, এবার শেয়াল আর কুমির মেনে ঠিক করলো তারা ধানের চাষ করবে। এবার কুমির মনে মনে ভাবছে এবার আর ঠকা যাবে না, কিছুতেই ঠকা যাবে না। তাই সে থাকতেই শেয়ালকে বলল তাই সে আগে থেকেই শেয়ালকে বলল ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। মানে সে আগের বার যখন তারা আলু চাষ করেছিল কুমির আগার দিক নিয়েছিল, তখন ফলটা হয়েছিল গোড়ার দিকে। তো সেই ভাবনা যে তাই কুমিরের সেই ভাবনাই রয়ে গেছে যে ধানও হয়তো মাটির নিচেই থাকে। তাই সে বলল চালাকি করে আবার শেয়ালকে বলল যে এবার আমি তাহলে গোড়ার দিকটা নেব আর তুমি ওপরের দিকটা নেবে। শেয়াল কিছু না, শেয়াল তো জানে, শেয়াল তো চালা, সে বলল ঠিক আছে। তারপর শুনে শেয়াল হেসে বলল আচ্ছা তাই হবে, শেয়াল তো জানে যে কি ধান হয় ওপরে, গোড়ায় কিচ্ছু লাভ নেই নিয়ে। তো শেয়াল বলল ঠিক আছে। তারপর যখন ধান হলো, শেয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়েছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই, লাভের মধ্যে খড়গুলো গেল, লাভের মধ্যে খড়গুলো গেল। তো তারপর এবার ধান হলো, শেয়াল তো ধান হলো, ধান কেটে, ধান শুদ্ধ গাছ কেটে বাড়ি নিয়ে চলে গেল। কুমির তো এবার খুব আনন্দ আছে, যে ভারী খুশিতে, যে এবার সে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। তো এবার সে যখন মাটি খুঁড়ে দেখলো কিচ্ছু নেই, মাটি খুঁড়ে দেখে কিচ্ছু নেই, এবারও তার আবার ক্ষতি হয়ে গেল, সে কিছুই পেল না। তখন কুমির বড্ড চটেছে আর বলেছে দাঁড়াও শেয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি, এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে নেব। কুমির এবার খুব রেগে গেল, কুমির আবার কিছু বলতে পারলো না, কারণ কুমির জানে যে সেই মানে কুমিরই বলেছিল শেয়ালকে যে সে কুমির নিচের দিকটা নেবে আর শেয়াল ওপরের দিকটা নেবে, সেই আলু চাষের কথা মাথায় রেখে। তাই জন্য কুমির আর কিছু বলতে পারলো না, কিন্তু মনে মনে তো খুব রেগে গেল। বলল শেয়াল তোমাকে আমি দেখাচ্ছি মজার, দাঁড়াও এবার আমি আগার দিক নেব, এবার আগার দিক নিয়ে নেবে। এবার তো সেবার হলো আখের চাষ। এবার আবার কুমির আর শেয়াল মিলে ঠিক করলো তারা এবার আবার চাষ করবে, কিসের চাষ করবে, না আখের চাষ করবে। কুমির তো আগেই বলেছে এবার সে আগার আর না নিয়ে ছাড়বে না। এবার কুমির ভেবেছে যে এই আখ চাষ করবে, আখটা হয় আগার দিকে, সেই ভেবে সে হলো বলেছে এবার আগাই নেবে, আগা সে ছাড়বে না, সে মনে মনে ভাবছে। কাজেই সে মনে মনে ভাবছে এবং শিয়ালকেও বলেছে, কাজে শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে বসে ঘরে 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 মজা করে করে খেতে লাগলো। এবার আমরা তো জানি গাছ আগ গাছের ওপরে কিছুই থাকে না, আগ গাছের গোড়ার দিকটা হয় মিষ্টি, সেটাই খেতে হয়, সেটাই সেই রসটাই আমরা খাই। তো কুমির শিয়াল কি করলো, সে কুমির এবারও কি বলে আগাগুলো কেটে নিয়ে গেছে, এবার শিয়াল নিচের দিকটা কেটে এনে ঘরে বসে মজায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি, নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। এবার কুমিরও ভাবলো, কুমিরও বাড়িতে নিয়ে এলো,
কুমির এবার নিয়ে বসেছে খাবে, তো এবার কামড়ে দেখে যে নোনতা মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বলল, না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কুমির তখন খুব রেগে গেল, বলল, না ভাই তোমার সাথে না আর চাষ করা যাবে না, তুমি বড্ড ঠকাও। তো আমরা দেখলাম এখানে যে কুমির খুব বোকা আর শেয়াল চালাক। শেয়াল কিন্তু একবারও বলেনি যে সে নিচের দিক নেবে না আগার দিক নেবে না গোড়ার দিক, সমস্ত কুমিরই ঠিক করেছে আর কুমিরই বোকা হয়ে গেছে, ঠকে গেছে। আসলে কুমির কিছুই জানতো না যে ধান কোথায় হয়, আলু কোথায় হয়। তো সেই ভাবনা না থাকায়, তার ধারণা না থাকায় সে ভুলভাবে, সে যখন আখ হয়েছে সে নিয়েছে ওপরের দিকটা, যখন আলু হয়েছে সে নিয়েছে ওপরের দিকটা, সে যখন ধান হয়েছে সে নিয়েছে নিচের দিকটা। তো স্বাভাবিক, ধান হয় গাছের ওপরে, আখ হয় নিচে আর আলু হয় নিচে। তার ধারণা একদমই ছিল না, সেই জন্য সে ঠকে গেছে, তাই তো? তো তোমরা সকলে আশা করি বুঝেছো। আজকে এতটুকুই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে। ধন্যবাদ।